إن الحمد لله إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا ومن يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي আলহামদুলিল্লাহ, শুরুতে আবার প্রশংসা জ্ঞাপন করছি সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, যার বিশেষ তৌফিকে আমরা তার দিনের পথে চলার সৌভাগ্য লাভ করেছি, যিনি আমাদেরকে এই সম্মান ও মর্যাদাশীল করে তার দিনের পথে চলা সহজ করে দিয়েছেন। তার এই প্রশংসা জ্ঞাপনার্থে বলি আলহামদুলিল্লাহ। অতঃপর অসংখ্য সালাত ও সালাম পেশ করছি প্রিয় রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার আসহাবে কিরাম, আহলে বাইত, শেষ দিবস পর্যন্ত তার প্রতিটি একনিষ্ঠ অনুসারীদের উপর। সম্মানিত সমবেত মুসল্লিবৃন্দ, রমাদান মুবারক আমরা পেয়েছিলাম। সাধ্য অনুযায়ী আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য অর্জনের চেষ্টা করেছি। আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ আমাদের সকল ইবাদতগুলি ত্রুটিমুক্ত করে কবুল করে নিন, আমিন। সম্মানিত সমবেত মুসল্লিবৃন্দ, একজন মানুষ শুধু এক মাসেই আল্লাহ রাব্বুল আলামিনের সর্বোচ্চ ইবাদত করবে, অতঃপর তিনি যেমন মন চায় তেমন চলবে, এটি কখনো চূড়ান্ত সফলতা নয়। চূড়ান্ত সফলতা তখনই যখন আপনি রমাদানে যেমন আল্লাহর প্রিয় হওয়ার সৌভাগ্য লাভ করেছেন, রমাদানের পরেও আপনি আল্লাহর প্রিয় হওয়ার পথেই অটল থাকবেন। আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করুন। সম্মানিত সমবেত মুসল্লিবৃন্দ, চূড়ান্ত সৌভাগ্য লাভ করতে হলে আমাদের করণীয় কি, আমরা কোন পথে চলতে পারি, কোন পথ বেছে নিতে পারি যার মাধ্যমে আমরা চূড়ান্ত সফলতা লাভ করব। যখন এই পৃথিবী থেকে বিদায় হবে আমরা আল্লাহর সন্তুষ্টির মধ্য দিয়ে বিদায় নিতে পারব। আসুন খুতবার সংক্ষিপ্ত আলোচনায় একটু জেনে নেওয়ার চেষ্টা করি চূড়ান্ত সফলতার কিছু চাবিকাঠি। সর্বপ্রথম বিষয়, যা কখনো ভোলার নয়, যা কখনো ছেড়ার নয়, তা হচ্ছে আদমু আসবাবি আল ফালাহি ওয়াল নাজাহি ওয়াল ফাউজ। সফলতা, কল্যাণ, কামিয়াবের সবচেয়ে বড় কাজ হল তাহকীকু তাওহীদিল্লাহি আযা ওয়া জাল্লা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তাওহীদ বাস্তবায়ন করা। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন মক্কার পরিবেশে দাওয়াত দিলেন, তিনি সর্বপ্রথম বললেন কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, তোমরা এই শঙ্খ দাও, এই স্বীকৃতি দাও, আল্লাহর তাওহীদ একত্ববাদকে তোমরা মেনে নাও, তুফলিহু, তাহলেই তোমরা সফল কাম হবে। সম্মানিত সমবেত মুসল্লিবৃন্দ, তাওহীদ বাস্তবায়ন অর্থ কি?
তাওহীদ বাস্তবায়ন অর্থ হল একদিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই একত্ববাদের বিষয়কে নিশ্চিত করা, অপরদিকে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সকল প্রকার শিরক থেকে নিজেকে মুক্ত করা। এই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন সকল নবী রাসূলদের প্রতি নির্দেশনা জারি করেছিলেন। আল্লাহ বলেন, ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল লাযিনা মিন ক্বাবলিক লাইন আশরাকতা লায়াহবাতান্না আমালুক ওয়া লাতাকুনান্না মিনাল খাসিরিন। হে নবী, জেনে রাখো তোমার প্রতি এবং তোমার পূর্ববর্তী সকল নবী রাসূলের প্রতি এই ওয়াহী করা হয়েছে, লাইন আশরাকতা লায়াহবাতান্না আমালুক। নবী হলেও ছাড় নেই, রাসূল হলেও ছাড় নেই, যদি তুমি শিরকে লিপ্ত হও তাহলে তোমার জীবনের সব আমলগুলি বরবাদ হয়ে যাবে। ওয়ালা তাকুনান্না মিনাল খাসিরিন, তুমি অবশ্যই ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। সম্মানিত সমবেত মুসল্লিবৃন্দ, রমাদান মাসে আল্লাহর নৈকট্য অর্জনের হয়তো চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গেছি, কিন্তু যদি আবার সেই আল্লাহর সাথে কখনো শিরকে লিপ্ত হয়ে যায়, সেই চূড়ান্ত সফলতা নিশ্চিহ্ন হয়ে যেতে সামান্য সময়ের দরকার মাত্র। সুতরাং গোটা জীবনটাকে তাওহীদের উপর প্রতিষ্ঠিত রেখে সকল প্রকার শিরক মুক্ত হয়ে আমাদের জীবনযাপন করতে হবে, এটি হলো সফলতার একটি চূড়ান্ত বিষয়। আল্লাহ আমাদের জীবনকে সেভাবে গড়ে তোলার তৌফিক দান করুন। সম্মানিত সমবেত মুসল্লিবৃন্দ, দ্বিতীয় বিষয়, আদ-দাওয়া ইলাল খাইরি ওয়াল ইকতারু মিন ফিআলিল খাইর। নিজে ভালো কাজ করব, অন্যকেও ভালো কাজের দিকে দাওয়াত দেব। নিজে খারাপ থেকে বিরত থাকব, অন্যকেও খারাপ থেকে বিরত রাখব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আলে ইমরান 104 নম্বর আয়াতে বলেন, ওয়ালজাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খাইর ওয়া ইয়ামুরুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়াউলাইকা হুমুল মুফলিহুন। তোমাদের মাঝে এমন একটি টিম হওয়া দরকার, এমন একটি দল হওয়া দরকার, যারা মানুষদেরকে ইসলামের দিকে আহ্বান জানাবে, ভালো কাজের দিকে আহ্বান জানাবে, মন্দ থেকে বিরত রাখবে। ওয়াউলাইকা হুমুল মুফলিহুন, তারাই হবে সফল কাম, তারাই হবে কামিয়াব, তারাই হবে সার্থক, তারাই হবে বিজয়ী। সম্মানিত সমবেত মুসল্লিবৃন্দ, সুতরাং মনে রাখতে হবে রমাদানের পরও আমরা ভালো কাজে অটল থাকব, ভালো কাজের দিকে মানুষকে পথ দেখাব, খারাপ থেকে বিরত থাকব, খারাপ থেকে মানুষকেও বিরত রাখার চেষ্টা করব, তাহলেই সফল হতে পারব। আল্লাহ আমাদের সেই সফলতা দান করুন। সম্মানিত সমবেত মুসল্লিবৃন্দ, সফলতার তৃতীয় চাবিকাঠি হল আল্লাহ রাব্বুল আলামিন সূরা নূর 51 নম্বর আয়াতে বলেন, ইন্নামা কানা কাওলাল মুমিনিনা ইযা দুউ ইলা আল্লাহি ওয়া রাসূলি লিয়াহকুমা বাইনাহুম আন ইয়াকুলু সামি'না ওয়া আতা'না ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, প্রকৃত মুমিন তো হলো তারাই যাদের মন চাইল ইসলামের কথা শুনবে, মন চাইল ইসলামের কাজ করবে, মন চাইল না ইসলামের কথা শুনবে না, মন চাইল না ইসলামের কাজ করবে না, মন মতো হলো না গ্রহণ করলো না, মন মতো হলো গ্রহণ করলো, এমন যদি কেউ হয়ে থাকে তাহলে সে কোনোদিন সফল হতে পারবে না। যতই রমাদানের সে আল্লাহর নৈকট্য অর্জনের সুযোগ পাক না কেন, আল্লাহ বলছেন ইন্নামাল মুমিন ইন্নামা কানা কাওলাল মুমিনিন। কোন মুমিন ব্যক্তিকে যখন তাকে দাওয়াত দেওয়া হবে ইসলামের পথে, যখন তাকে সত্যের পথে দাওয়াত দেওয়া হবে, যখন তাকে আল্লাহর পথে দাওয়াত দেওয়া হবে, যখন তাকে আল্লাহর বিধানের কথা বলা হবে, যখন তাকে রাসূলের নিয়ম নীতি আদর্শের কথা বলা হবে, সে শোনার সাথে সাথে বলবে সামিআনা ওয়া আতা'না, শুনলাম মেনে নিলাম, আমার আর কোনো মন্তব্য নেই, আমার কোনো বক্তব্য নেই, আমার কোনো আপত্তি নেই। এভাবে নির্ধিদায় নিশ্চিন্তায় যখন আপনি মেনে নিতে পারবেন আল্লাহর নির্দেশ,
মেনে নিতে পারবেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ, তখনই আপনি হবেন সফল। আল্লাহ বলছেন ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, তারাই হবে সফলকাম, তারাই হবে সার্থক, তারাই হবে কামিয়াব। সুতরাং সম্মানিত সমবেত মুসলিমবৃন্দ, রমজানে যেমন আল্লাহর নির্দেশ রাসূলের নির্দেশ খুব সহজে মেনে নিতাম, রমজান চলে গেলে আবার ভিন্নভাবে যদি চলতে চাই, সেই নির্দেশ ও নিষেধ যদি সহজে মানতে না পারি, তাহলে সত্যি আমরা সফল সার্থক হতে পারবো না। আমরা যেন গোটা জীবনটাই সেভাবে ইসলামের নির্দেশনার আলোকে পরিচালনা করে সফলতা অর্জন করতে পারি। আল্লাহ আমাদের সবাইকে সে তৌফিক দান। সম্মানিত সমবেত মুসল্লিবৃন্দ, সফলতার চতুর্থ চাবিকাঠি হলো আল মুহাফাযাতু আলা ফারাইদিল ইসলামিল আযাম ওয়া শাআইরিহি আয-যাহিরা। ইসলাম কোন একটি ইবাদতের নাম নয়, ইসলাম কোন একটি ফরজ পালন করার নাম নয়, ইসলাম হলো ইসলামের যতগুলি ফরজ রয়েছে সবগুলি আমাকে পালন করতে হবে, ইসলামের যতগুলি নির্দেশনা নিদর্শন রয়েছে সবগুলি আমাকে সাধ্যপক্ষে মেনে চলতে হবে। সালাত আদায় করি অত্যন্ত গুরুত্ব দিয়ে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে হাত বাঁধলেন, কিভাবে আমিন বললেন, কিভাবে রুকু করলেন, কিভাবে সেজদা দিলেন, সব কিছু সহিহ হাদিসের আলোকে খুঁটিনাটি মেনে সালাত আদায় করার চেষ্টা করি। কিন্তু যাকাতের ক্ষেত্রে একেবারে বেখেয়াল হয়ে থাকলাম, তাহলে কখনো সফলতা লাভ করা যাবে না। সালাত যেমন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিসের আলোকে নিখুঁতভাবে আপনি আদায় করার চেষ্টা করেন, আপনাকে যদি আল্লাহ অর্থ দিয়ে থাকেন, সম্পদ দিয়ে থাকেন, তাহলে সেই সম্পদের যাকাতও নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিসের আলোকে নিখুঁতভাবে আপনাকে দেওয়ার চেষ্টা করতে হবে। ঠিক এমনইভাবে ইসলামের প্রতিটি ফরজ বিষয়, নফলের ক্ষেত্রে আপনার স্বাধীনতা রয়েছে, ঐচ্ছিক বিষয় মানতে পারলে সওয়াব হবে, না মানতে পারলে গোনা হবে না, কিন্তু ফরজের ক্ষেত্রে আপনার কোনো স্বাধীনতা নেই, আপনি মানতে বাধ্য। প্রতিটি ফরজ আপনাকে যেভাবে ইসলামে এসেছে সেভাবেই মানতে হবে, তাহলেই সফলতা। মনে রাখবেন খলিফা, প্রথম খলিফা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু শক্ত করে নাঙ্গা তলোয়ার উঁচু করে বললেন, ওয়াল্লাহি লা উকাতিলান্না মান ফাররাকা বাইনাস সালাতি ওয়াজ যাকাহ, আল্লাহর কসম করে বলছি এই তরবারি দিয়ে তার বিরুদ্ধে আমার যুদ্ধ চলবে যে সালাত এবং যাকাতের মাঝে পার্থক্য সৃষ্টি করে। অর্থাৎ সালাত ঠিকভাবে আদায় করতে চায় কিন্তু যাকাত ঠিকভাবে দিতে চায় না। সম্মানিত সমবেত মুসল্লিবৃন্দ, অনেক গুরুত্ব দিয়ে সালাত আদায় করেন, অনেক গুরুত্ব দিয়ে রমাদানের সিয়াম পালন করেছেন, কিন্তু যাকাত বা এই ধরনের ফরজের ক্ষেত্রে আপনি গাফেল, আপনি কখনো সফল হতে পারেননি, সার্থক হতে পারেননি। আপনার সফলতা তখন যখন ইসলামের প্রতিটি ফরজ আপনি সুন্দরভাবে পালন করবেন। রমাদান মাসে একজন মেয়ে মানুষ হিসাবে আপনি পাঁচ ওয়াক্ত সালাত সহ সব ইবাদতগুলি অত্যন্ত গুরুত্ব দিয়ে পালন করেছেন, কিন্তু একটি ফরজ বিষয় আপনার জীবনে ইসলামের পর্দা মেনে চলতে হবে, সেই ক্ষেত্রে আপনি গাফিল, এটি আপনার মন মতো হয় না, এটি আপনার সুবিধা মতো হয় না, এটি আপনার সুযোগ মতো পালন করতে পারেন না, তাই আপনি পর্দার ক্ষেত্রে উদাসীন। জেনে নিন আপনার সফলতা অর্জন হয়তো হারিয়ে যাবে, এই সফলতা আপনার চূড়ান্তভাবে থাকবে না, অতএব এটিও একটি ফরজ হিসাবে আপনাকে অবশ্যই মেনে নিতে হবে। নারী পুরুষ সকলে যেন ইসলামের সকল ফরজগুলি আমরা মেনে চলতে পারি, আল্লাহ তৌফিক দান করুন। সম্মানিত সমবেত মুসল্লিবৃন্দ, সফলতা, চূড়ান্ত সফলতার চাবিকাঠির অন্যতম আরেকটি পঞ্চম বিষয় আদাউ সালাত ওয়াল হিফাযু আলাইহা ওয়াল কিয়াম বিহা আলাল ওয়াজহিল আকমাল। মানুষের জীবনে ঈমানের পরে সবচেয়ে বড় আমল হলো দৈনিক পাঁচ ওয়াক্ত সালাত। পাঁচ ওয়াক্ত সালাত, সালাত আদায় করলেই যথেষ্ট নয়, ওয়াল হিফাযু আলাইহা, সালাতকে যথা সময়ে যথা নিয়মে আদায় করতে হবে। আমাদের সমাজে অনেক ধরনের নামাজি রয়েছেন, কেউ আছেন সাপ্তাহিক নামাজি, জুমার দিন হলে তিনি নামাজি, জুমা চলে গেলে আর সালাত তার নেই, কেউ আছেন
দিনের বেলা নামাজি রাতের বেলা নয়, মানে দিনে চলতে ফিরতে মসজিদে এসে জহরও আদায় হয়, আসরও আদায় হয়, মাগরিবটা পর্যন্ত কোনোভাবে হয়, কিন্তু রাতের বেলা বাসায় গেলে আর এসা হয় না, আবার গভীর রাতের সেই শেষ সময় ফজর তো আরও হয় না। যদি আপনি এই ধরনের নামাজি হয়ে থাকেন, জেনে নিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কঠিনভাবে বললেন, যে ব্যক্তি সালাতের প্রতি সংরক্ষণ হবে না, যথাযথভাবে সালাত আদায় করবে না, কিছু করে কিছু করে না, এটি সালাতের প্রতি মহাফাজা নয়। যদি এটাই হয়ে থাকে তাহলে সেই ব্যক্তির কখনো সেই ভালো ব্যক্তিদের সাথে স্থান হবে না, বরং সেই ফেরাউন হামান ওবাই বিন খালদ তাদের সাথেই ওই ব্যক্তির স্থান হবে কিয়ামতের কঠিন বেশি সময় দিন। সম্মানিত সমবেত মুসলিমবৃন্দ, আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল মুমিনুনের শুরুতে কঠিন গুরুত্ব দিয়ে বলছেন, বলেন কাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফী সালাতিহিম খাশিউন, শুধু পাঁচ ওয়াক্ত সালাতেই আদায় করে না, বরং সালাত অত্যন্ত বিনয়ের সাথে নম্র ভদ্র একাগ্রতার সাথে সালাত আদায় করে। সালাত আদায় করছি, অস্থির হয়ে যাচ্ছি, কখন তাড়াতাড়ি সালাম ফেরাবে ইমাম, তাহলেই যেন আপনি নিষ্কৃতি পাবেন, মুক্তি পেয়ে যাবেন। মনে হয় ইমাম যদি একটু এক মিনিট দুই মিনিট দেরি করে ফেলে অস্থির হয়ে গেলেন, বিরক্তির শেষ নেই, আপনার অস্থিরতার শেষ নেই, আপনার জ্বালা যন্ত্রণার শেষ নেই, জেনে নিন এই সালাতে আপনার সফলতা আসবে না। স্মরণ করুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুশ্চিন্তা বোধ করতেন, মনে করতেন, দুশ্চিন্তায় পড়তেন বা কোনো শারীরিক ব্যথা জ্বালা যন্ত্রণায় পড়তেন, বেলাল রাদিয়াল্লাহু আনহুকে বলতেন, ইয়া বেলাল আরিহনা বিহা, হে বেলাল এখনো কি সময় হয়নি, তুমি আজান দাও, তুমি একামত দাও, আমরা সালাতে দাঁড়াবো, সালাতে দাঁড়িয়ে আত্মতৃপ্তি লাভ করবো। এটি হলো সফলকামীদের সালাত। সুতরাং শুধু সালাত আদায় করলেই হবে না, মসজিদে হাজিরা দিলেই হবে না, আপনাকে হতে হবে সালাতে আপনি দাঁড়াবেন, শুরু হয়ে যাবে আপনার রবের সাথে আপনার সংলাপ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সহিহুল বুখারীর হাদিস, বান্দা যখন সালাতে দাঁড়ায় ইউনাজি রব্বাহ, সে তার রবের সাথে গোপন আলাপ শুরু করে দেয়। সুবহানাল্লাহ, সেই সালাত যদি হয় তাহলে সফলতা, আর যদি শুধু হাজিরা দেওয়ার সালাত হয় তাহলে সফলতা পাওয়া যাবে না। আসুন শুধু রমাদানের ইবাদত নয়, গোটা জীবনেই যেন আমরা সেভাবেই সালাত আদায় করে আমাদের সফলতাকে নিশ্চিত করতে পারি। আল্লাহ আমাদের সবাইকে সে তৌফিক দান করুন। ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু আলা নবিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়া সালাতু ওয়া সালামু আলা আব্দিল্লাহি ওয়া রাসূলিহি নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আম্মা বা'দ, সম্মানিত সমবেত মুসলিমবৃন্দ, ঠিক তেমনি ভাবে সফলতার আরেকটি অন্যতম দিক হল রমাদান মাসে চেষ্টা করেছি গান বাজনা অশ্লীলতা সুদ ঘুষ অন্যায় অবিচার থেকে বিরত থাকতে। রমাদান চলে গেছে, সব কি বৈধ হয়ে গেছে? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, যা রমাদানে হারাম ছিল তা আজও হারাম রয়েছে, তা ইসলামে সর্বদাই হারাম। সুতরাং সব হারাম থেকে আপনাকে সর্বদাই বিরত থাকতে হবে, তাহলেই আপনার জন্য সফলতা। তাই ইসতিনাবুল মুহাররামাত ওয়াকাবায়িরাজ যুনুব والآثامي كالخمر والميسر والربا وغيرها সফলতার চাবিকাঠির অন্যতম আরেকটি হলো যত রকমের হারাম বিষয়, কবিরা গুনাহের বিষয় এবং বিভিন্ন রকমের নিষিদ্ধ বিষয়, মদ জুয়া সুদ ঘুষ সব কিছু থেকে আপনাকে বিরত থাকতে হবে, তাহলেই সফলতা। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মায়েদা 90 নম্বর আয়াতে বলেন يا أيها الذين آمنوا إنما الخمر والميسر والأنصاب والأزلام رجس من عمل الشيطان فاجتنبوه لعلكم تفلحون. وهي جرى إيمان إليه جنراكو মদ জুয়া এবং এ জাতীয় প্রতিমা বা নিরবতা পালন করা বা আরো যা কিছু করা হয়ে থাকে এই সব কিছু হলো রিজসুম মিন আমালি শয়তান,
এগুলি হলো শয়তানের কাজ, এগুলো বড়ই নোংরা, খুবই খারাপ জিনিস। তোমরা এই সব কিছু থেকে বিরত থাকো, লাআল্লাকুম তুফলিহুন, তোমরা নিশ্চয়ই সফলকাম হবে। সম্মানিত সমবেত মুসল্লিবৃন্দ, যেমন ইসলামের নির্দেশ বিষয়গুলি পালন করতে হবে, তেমনি আমাকে সব সময় নিষিদ্ধ বিষয়গুলি থেকে বিরত থাকতে হবে। লজ্জার বিষয়, অত্যন্ত পরিতাপের বিষয়, আমি মসজিদে উপস্থিত হই, আমি রমাদান মাসে কত রকমের কিছু করার চেষ্টা করি, আবার রমাদান শেষ না হতেই ঈদ মেলা নাম দিয়ে আরো কত কিছু নাম দিয়ে কত নোংরা আয়োজন করে থাকি। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আপনি কি মুসলিম? আপনি কি জান্নাত পেতে চান? আপনি কি জাহান্নাম থেকে বাঁচতে চান? যদি সত্যি চান তাহলে আজই তওবা করুন, হতে পারে শয়তানের প্ররোচনায় আপনি লিপ্ত হয়েছিলেন, আজই তওবা করুন, আপনার জীবনে যেন এই ধরনের নোংরা কাজের আয়োজন আর কখনো না হয়। যদি হয় তাহলে নিজেও সৎ, নিজেও ব্যর্থ, বিফল হবেন, ব্যর্থ হবেন, মুসলিম উম্মাকে, সমাজের মানুষকে আপনি জাহান্নামের পথে আপনি ডেকে নিয়ে যাবেন। আল্লাহ আমাদের এবং এমন জঘন্য কাজ থেকে আল্লাহ বিরত থাকার তৌফিক দান করুন। সম্মানিত সমবেত মুসল্লিবৃন্দ, সফলতার অন্যতম চাবিকাঠি হলো তাহকীকু তাকওয়াল্লাহি আযজা ওয়া জাল্লা। জীবনের সর্বক্ষেত্রে চলতে ফিরতে উঠতে বসতে প্রকাশ্যে অপ্রকাশ্যে সর্বদাই আল্লাহকে ভয় করে চলা, আল্লাহকে ভয় করে চলা। দিনের আলোতে কোনো কাজ করবেন, মানুষ দেখতে পারে নাও দেখতে পারে, আপনাকে ভাবতে হবে আমাকে দেখছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। যদি আল্লাহর সন্তুষ্টি থাকে তাহলে আমি করব, যদি আল্লাহর অসন্তুষ্টি থাকে দুনিয়ার কোনো মানুষ না দেখলেও আমাকে তা থেকে বিরত থাকতে হবে। রাতের অন্ধকারে মানুষ দেখে না, কেউ দেখে না, আপনি ইচ্ছা হলে অনেক কিছু করতে পারেন, কিন্তু যদি আপনি আল্লাহকে ভয় করেন তাহলে রাতের অন্ধকারেও আপনি অন্যায় থেকে বেঁচে থাকবেন। তাই জীবনের সর্বক্ষেত্রে সত্যিকারী ভাবে আল্লাহকে ভয় করে ন্যায় পথে চলা ও অন্যায় থেকে বেঁচে থাকা, এটি হল চূড়ান্ত সফলতার অন্যতম চাবিকাঠি। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল ইমরান 30 নম্বর আয়াতে বলেন ওয়াত্তাকুল্লাহ লাআল্লাকুম তুফলিহুন, তোমরা আল্লাহকে ভয় করে চলো, আল্লাহকে মেনে চলো, লাআল্লাকুম তুফলিহুন, তোমরা নিশ্চয়ই সফলকাম হবে। সম্মানিত সমবেত মুসল্লিবৃন্দ, সফলতার অন্যতম আরেকটি চাবিকাঠি আল ইকসারু মিন যিকরিল্লাহি আলা কুল্লি হালি, সর্বাবস্থায় আল্লাহকে স্মরণ করা, সর্বাবস্থায় সুখে দুঃখে বিপদে আপদে রাতে দিনে প্রকাশ্যে অপ্রকাশ্যে স্মরণ করা সেই আল্লাহকে, কারণ সেই আল্লাহ তো আমাকে জীবিত রেখেছেন, সেই আল্লাহ তো আমার জীবন মরণের মালিক, সেই আল্লাহ তো আমার ধন দৌলতের মালিক, সেই আল্লাহ তো আমার সব কিছুর মালিক। সুতরাং সেই আল্লাহকেই সব সময় স্মরণে রাখা। মনে রাখবেন, আল্লাহকে স্মরণে রাখার জন্য হাতে একটি তসবিহ দানা নিয়ে ঘুরছেন চলছেন, মানুষ দেখছে আপনি কতই না আল্লাহর জিকির করেন, কতই না আল্লাহর স্মরণ করেন, হাত থেকে তসবিহ কখনো ছুটে না। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এই যদি মানুষ দেখানো জিকির হয়ে যায়, মানুষ দেখানো স্মরণ হয়ে যায় আল্লাহ, তাহলে এটি আপনার জন্য আরেকটি বিপদের কারণ, এটি কখনো আপনার সফলতার কারণ নয়। অনেককে দেখা যায় চলতে ফিরতে মানুষের সামনে আসলে খুব সুবহানাল্লাহ আস্তাগফিরুল্লাহ করে উঁচু আওয়াজে জিকির শুরু করেন, মনে হয় যেন মানুষকে বোঝাতে চাচ্ছেন আমার মুখ দিয়ে শুধু আল্লাহর জিকিরেই বের হয়, আমার মুখ দিয়ে শুধু আল্লাহর প্রশংসাই বের হয়, আমার মুখ দিয়ে শুধু আল্লাহর গুণগানেই বের হয়। যদি এমনটি আপনার হয়ে থাকে তাহলে জেনে নিন আপনি শেরকে লিপ্ত হয়েছেন, আপনি জিকিরে লিপ্ত হননি, আপনি শেরকে লিপ্ত হয়েছেন। সুতরাং জিকির করবেন আপনি আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, মানুষকে শোনানোর জন্য নয়, মানুষকে দেখানোর জন্য নয়। হ্যাঁ, কখনো আপনার আওয়াজ যদি বের হয়ে যায় অনিচ্ছাবশত, তাতে কোনো অসুবিধা নেই,
কিন্তু মানুষকে শোনানোর জন্য আপনার আওয়াজ বের হবে না, ঠিক তেমনি হবে অনেকে জিকির ব্যস্ত থাকে, তাদের বিভোগীদের তৈরি করে দেওয়া জিকির ঈশ্বরের জাতি জিকির দিয়েও আপনি আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারবেন না। সফলতা একমাত্র আল্লাহর দেওয়া এবং আল্লাহর প্রিয় রাসূল নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুযায়ী প্রকৃত জিকির, আল্লাহকে স্মরণ করা। এ নিয়ে বিস্তারিত কথা বলার সুযোগ নেই, এক কথায় বলবো জিকির হতে হবে আল্লাহ সন্তুষ্টি আল্লাহর জন্য এবং পদ্ধতি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, তাহলে সেটিতেই রয়েছে সফলতা। আল্লাহ রাব্বুল আলামিন সূরা জুমআ 10 নম্বর আয়াতে বলেন ওয়াজকুরুল্লাহা কাসীরা লাআল্লাকুম তুফলিহুন, তোমরা আল্লাহর বেশি বেশি জিকির করো, আল্লাহকে বেশি বেশি স্মরণ করো, নিশ্চয়ই তোমরা সফল কাম হবে। সম্মানিত মুসলিমবৃন্দ, জিকির কিন্তু অনেক রকমের রয়েছে। বিসমিল্লাহ বলে আমি চুরি করার কাজ শুরু করলাম, বিসমিল্লাহ বলে জিকির করলাম, আবার চুরি করার কাজ শুরু করলাম, বিসমিল্লাহ বলে ঘুষের টাকা নিলাম, বিসমিল্লাহ বললাম, জিকিরও করলাম, আবার ঘুষের কাজও করলাম, তাহলে এই জিকির কিন্তু কোনো কাজে আসবে না। আপনি যখনই কোনো কিছু করবেন আল্লাহকে স্মরণ করুন, এটি হালাল না হারাম, যদি হালাল আল্লাহকে ভয় করে স্মরণ করে অগ্রসর হন, আল্লাহ বরকত দান করবেন, যদি হারাম আল্লাহকে ভয় করে স্মরণ করে তা অর্জন করুন, তাহলে আপনার জীবনে সফলতা। এটিই হলো প্রকৃত আল্লাহর জিকির। এছাড়া নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেওয়া উঠতে বসতে চলতে ফিরতে যে সময় যে দোয়া রয়েছে সেগুলি ব্যবহার করা, সেগুলি আমল করাও হলো অন্যতম একটি জিকির। আমরা যেন সেভাবে আল্লাহর জিকিরের মধ্য দিয়ে সফলতা অর্জন করতে পারি, আল্লাহ তৌফিক দান করুন। অন্যতম আরেকটি জিকির সফলতার চাবিকাঠি তাযাক্কুরু নিআমিল্লাহি ওয়ালাহি আলা ইবাদি। সম্মানিত সমবেত মুসলিমবৃন্দ, মনে রাখবেন মানুষ নিজের জীবনে যদি একটু ভাবে আমি কি ছিলাম, আল্লাহ আমাকে কি করেছেন, আল্লাহ আমাকে কোন পর্যায়ে পৌঁছিয়েছেন, হয়তোবা আমি সম্পদহীন ছিলাম আল্লাহ আমাকে সম্পদ দিয়েছেন, অথবা আমি অসুস্থ ছিলাম আল্লাহ আমাকে সুস্থতা দিয়েছেন, আমি ছোট্ট ছিলাম আল্লাহ আমাকে বড় করেছেন, আমি কথা বলতে পারতাম না এখন আমি কথা বলতে পারি, আমি কত জীবনে আমার জীবনে কত আল্লাহর নিয়ামত, আল্লাহর নিয়ামতগুলি একটু স্মরণ করুন, আল্লাহর নিয়ামতগুলি স্মরণ করাই আপনাকে আল্লাহর পথে চলার সহযোগিতা হবে, এটি একটি অন্যতম সফলতার দিক। আর যদি আল্লাহর নিয়ামত স্মরণ না করেন তাহলে দুনিয়ার জীবনেও আপনি ব্যর্থ হবেন, আখিরাতের জীবনে তো ব্যর্থতা ছাড়া আর কিছুই নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন লাইন শাকারতুম লাআজিদান্নাকুম, জেনে রাখো যদি তোমরা কৃতজ্ঞতা প্রকাশ করো তাহলে আমি তোমাদেরকে আরো বৃদ্ধি করে দেব। সুবহানাল্লাহ, আল্লাহ তো কোনো কম নেই। সুতরাং আল্লাহর এই সব নিয়ামতের কথা স্মরণ করে আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করা, আল্লাহর দিনের পথে চলা, এটি সফলতার আরো একটি অন্যতম দিক। সম্মানিত সমবেত মুসল্লিবৃন্দ, সফলতার আরো একটি দিক হলো মানুষের জীবন। মানুষ তো ফেরেশতা নয়, আমরা মানুষ, আমাদের পিছনে প্রকাশ্যে অপ্রকাশ্যে দিন রাত 24 ঘন্টায় সর্বোচ্চ শ্রম দিয়ে যাচ্ছে ইবলিস। কিভাবে আমাদেরকে বিপথে নেওয়া যায়, কিভাবে আমাদেরকে ভুল ভ্রান্তিতে জড়িয়ে দেওয়া যায়, ইবলিস সকলের পিছে লেগে রয়েছে। এমন নয় আমরা অনেক সময় বলি উনি তো আমাদের ইমাম সাহেব, উনি তো আলেম সাহেব, ওনাকেও শয়তান পেয়ে গেল। হ্যাঁ, মনে রাখবেন ওনাকেই শয়তান বেশি পেতে পারে, কারণ শয়তান কিন্তু ভালো মানুষ যে তার পিছনেই বেশি, যে বেনামাজি তার পিছনে শয়তানের দরকার নেই, কাজ হয়ে গেছে সে তো বেনামাজি, কিন্তু যে নামাজি তার পিছনেই তো শয়তান দৌড়াবে। আমরা অনেক সময় ঠাট্টা করে থাকি এই লোক নামাজ পড়ে এরপরে ভুল কাজ করলো, এই ধরনের করা উচিত নয়, হতে পারে ভুল, কারণ ইবলিস আমাদের পিছনে রয়েছে, যে যত ভালো করবে তার পিছনে ইবলিস তত বেশি শ্রম দেয়, আর যে একেবারে খারাপ তার পিছনে তো ইবলিসের কোনো দরকার নাই, সে অটোমেটিক ইবলিসের দলেই রয়েছে। সম্মানিত সমবেত মুসল্লিবৃন্দ, মানুষের জীবনে অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে, খারাপ করতে চাননি তবু হয়ে গেছে খারাপ, ভালো কাজে চলতে চেয়েছেন কিন্তু ভালো কাজে থাকতে পারেননি, শয়তানের প্ররোচনায় অন্যায় জড়িয়ে গেছেন, কোনো দুশ্চিন্তার কারণ নয়। একদিকে শয়তান আপনাকে অন্যায় জড়িত করবে, অপরদিকে শয়তান আপনাকে আরো দুর্বল করে দিবে, তুমি এত অন্যায় করেছো আর মনে হয় তোমার কল্যাণ
হালালের পথ নেই, আর মনে হয় আল্লাহর নৈকট্য অর্জনের সুযোগ নেই, তুমি এই খারাপ পথেই সারা জীবন থাকো, শয়তান আবার আপনাকে এই দুশ্চিন্তা দেবে। আল্লাহু আকবার! ইসলাম কতই না সহজ! আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্দেশ দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তুবু ইলাল্লাহি জামিআ আইয়ুহাল মুমিনুন লাআল্লাকুম তুফলিহুন। ওহে যারা ইমানদার, তোমরা সকলে আল্লাহর দিকে তওবা করো, লাআল্লাকুম তুফলিহুন, নিশ্চয়ই তোমরা সফল হবে। সুবহানাল্লাহ! আল্লাহ কত দয়াশীল বান্দার প্রতি। মানুষ অন্যায় জড়িয়ে যেতে পারে, যে অন্যায় জড়িয়ে যাওয়ার কারণে আপনার সফলতা হারিয়ে যেতে পারে, কিন্তু আল্লাহ বললেন, না, দুশ্চিন্তা নয়, তুমি অন্যায় জড়িয়ে গেছো, আবার সত্যিকারী ভাবে আল্লাহর কাছে তওবা করো, তুমি নিশ্চয়ই সফল হবেই হবে ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ! ইসলাম কত সহজ, আল্লাহ আমাদের জন্য কত সহজ করে দিয়েছেন। সুতরাং অন্যায় জড়িয়ে যাওয়ার পরে দুশ্চিন্তা নয়, আপনি ফিরে আসুন, আল্লাহর কাছে সত্যিকারী ভাবে তওবা করুন, ভবিষ্যতের অপরাধের জন্য আল্লাহর কাছে সত্যিকারী ভাবে ক্ষমা চান, আল্লাহ আপনাকে তওবা কবুল করবেন, আপনাকে ক্ষমা দেবেন, আল্লাহ আপনাকে নৈকট্য দান করবেন ইনশাআল্লাহ। সম্মানিত সমবেত মুসলিমবৃন্দ, খুতবার সময় শেষ দীর্ঘ করার সুযোগ নেই, সর্বশেষ সফলতার চাবিকাঠির যে বিষয়টি বলতে চাই তা হলো, মনে রাখবেন, ইসলাম একদিনের জন্য নয়, ইসলাম হলো, আল্লাহ বলেন, ওয়া'বুদু রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, যতদিন তুমি জীবিত রয়েছ, তোমার ভিতরে রূহ রয়েছে, তুমি ততদিন তোমার রবের ইবাদত করতেই থাকো। অতএব সফলতা হলো সর্বদাই, গোটা জীবন যেন আমরা ইসলামের উপরে যদি প্রতিষ্ঠিত থাকতে পারি তাহলেই হলো আমাদের সফলতা। স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ফেরেশতাগণ তারা অপেক্ষা করছেন, আপনি যদি গোটা জীবন ঈমানের উপরে অটল থাকতে পারেন, আপনার মুমূর্ষ অবস্থায় ফেরেশতারা আপনার কাছে সুসংবাদের জন্য ছুটোছুটি করে আসবে। সুবহানাল্লাহ! আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ان الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكه الا تخافوا ولا تحزنوا وابشروا بالجنه التي كنتم توعدون جرى বলেছিল আল্লাহ আমাদের রব, আল্লাহর ইবাদতে আল্লাহর দিনকে মেনে নিয়েছিল, সুম্মাস্তাকামু, অতঃপর গোটা জীবন সেই ঈমানের উপরে অটল ছিল, তাদের মুমূর্ষ অবস্থায় ফেরেশতারা তাদের কাছে এসে সুসংবাদ জানাবেন, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, জীবনটা ভালোভাবে অতিবাহিত হয়েছে, কোনো দুশ্চিন্তার কারণ নেই, কোনো ভয়ের কারণ নেই, কোনো কষ্টের কারণ নেই, ওয়াবশিরু বিল জান্নাতি আল্লাতী কুনতুম তুআদুন, তুমি সুসংবাদ গ্রহণ করো, তোমাদের জন্য প্রস্তুত রয়েছে সেই জান্নাত, যেই জান্নাতের প্রতিশ্রুতি তোমাদেরকে দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ! সম্মানিত সমবেত মুসল্লিবৃন্দ, আসুন সেই জান্নাতের প্রতিশ্রুতি যেন আমরা নিশ্চিত করে নিতে পারি, সেই বিজয় যেন মহাবিজয় লাভ করতে পারি, সেই পথেই আমরা চলার চেষ্টা করব। শুধু রমাদানে শেষ নয়, গোটা জীবনটাই সেই ঈমানের উপরে অটল থাকার চেষ্টা করব। তাহলে জান্নাত আমাদের জন্য প্রস্তুত রয়েছে, জান্নাত হাতছানি দিয়ে যাচ্ছে, আল্লাহর ফেরেশতাগণ আমাদের জন্য সেই স্বাগতম নিয়ে আসছে, সেই সুসংবাদের বাণী নিয়ে আসবে, তারা অপেক্ষা করছে, আমরা সেই পথে অটল থাকার চেষ্টা করব। আল্লাহ আমাদের সকলকে সেই চূড়ান্ত সফলতার দিকে অগ্রসর হওয়ার তৌফিক দান করুন। ইবাদাল্লাহ, রাহিমাকুমুল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা